বিশ্বকাপ নিয়ে এখনো নানা রকমের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। অনিশ্চয়তা মানে বিশ্বকাপ হবে না এমন অনিশ্চয়তা নয়, বিশ্বকাপের মাঝখানে অনেক পরিবর্তন কাট ছাট এগুলো হতেই চলেছে। দুই তিন দিন আগেই বিশ্বকাপের সূচি পরিবর্তন করেছে ভারত এবং আইসিসিকে তারা জানিয়েও দিয়েছে। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচটাকে নিয়েই আলোচনা ছিল যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে হবে 15 অক্টোবর, সেই তারিখটা ছিল 15 অক্টোবরে, যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় উৎসব নবরাত্রি এবং সেটা গুজরাটে অনেক বেশি ব্যাপকতা হয়, আর সারা রাত ব্যাপী লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, নাচ গান করে। নিরাপত্তার কারণেই মূলত ম্যাচের তারিখটা পরিবর্তিত হয়েছে এবং সেই তারিখটা পরিবর্তন করে 14 তারিখ করা হয়েছে। পাকিস্তানের আগের ম্যাচ 12 তারিখ ছিল, সেই 12 তারিখের ম্যাচটা 10 তারিখ করা হয়েছে। মাঝখানে ইংল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচও পরিবর্তন হওয়ার কথা 14 তারিখ, এখনও আইসিসি থেকে নিশ্চিত জানানো হয়নি। 14 তারিখে 2টা ম্যাচ ছিল, সেই ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ যেহেতু 14 তারিখে এসেছে, আরও 2টা ম্যাচ 14 তারিখে হওয়ার কোনো কারণ নেই, সেগুলোও পরিবর্তিত হবে। এই আলোচনা যখন চলছেই ঠিক সেই সময়ে আবারও খবর আসলো ভারত থেকে, এবার পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার 12 নভেম্বরের গ্রুপ পর্যায়ের যে ম্যাচ, সেই ম্যাচ পরিবর্তনের দাবি জানিয়েছে কলকাতা পুলিশ, অর্থাৎ ইডেন গার্ডেনে হবে সেই ম্যাচ। সেই ম্যাচ যেন পরিবর্তন করা হয়, 12 তারিখ পরিবর্তন করে যেন 11 তারিখ করা হয়, সেই আবেদন তারা করেছে। কারণ নভেম্বরের 12 তারিখ কালী পূজা এবং হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব মুখর আয়োজন দিওয়ালি। দিওয়ালির রাতে কি হয় সেটা যারা দিওয়ালির খবর রাখেন তারা তো জানেনই, বাংলাদেশেই দিওয়ালির রাতে মানে হই হই রই রই পড়ে যায়, সেখানে ভারতে তো সারা ভারত জুড়েই উৎসব চলে, মানুষ রাস্তায় থাকে সারা রাত, আতশবাজি, আলোর খেলা, রঙের খেলা, অনেক কিছু হয়। সেই উৎসবের মাঝে পুলিশ জানিয়েছে ইডেন গার্ডেন্সে 68,000 দর্শক একসঙ্গে খেলা দেখবে একই দিনে, একটা জাতীয় উৎসব এবং খেলার নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। সে কারণেই কলকাতা পুলিশ বিসিসিআইকে বলেছে ম্যাচটা 12 তারিখের পরিবর্তে 11 তারিখ করতে, এবং যেহেতু এই দাবি এসেছে এবং ধরে নেওয়াই যায় দিওয়ালির যে রাত দিন, সেই দিনে পাকিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচটা হচ্ছে না, এই ম্যাচটাও পরিবর্তিত হচ্ছে, একদিন আগে হবে সেরকমটাই জানা যাচ্ছে। সামনে আরও কত ব্যাপার আসবে সেটাও অনিশ্চিত। সব কিছু দেখে শুনে মনে হচ্ছে ভারত কি কোনো কিছু না জেনে কিংবা কোনো ধরনের গবেষণা না করেই বিশ্বকাপের সূচি করেছে, যে দিওয়ালির যে আয়োজন, নবরাত্রির যে আয়োজন, এটা তো তাদের ধর্মের অন্যতম বড় বড় আয়োজন, সেই ব্যাপারে কি হয় শহরগুলোতে সেই খবর তো বিসিসিআইয়ের থাকার কথা। এবং বিসিসিআই যখন সূচি তৈরি করে আইসিসির সঙ্গে বসে, তখন বিসিসিআই নিজেদের গবেষণাও তো থাকার কথা যে সেই সূচি করার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও তারা নিশ্চয়ই বৈঠক করেছে, নানা পর্যায়ের মানুষের সঙ্গে বৈঠক করেছে। আমার মনে হয় যে এবারের বিশ্বকাপটা কেন যেন এলোমেলো করে ফেলছে ভারত। শেষ পর্যন্ত বিশ্বকাপের কপালে কি আছে, বিশ্বকাপ শুরুর পরেও আবার এলোমেলো অবস্থা দেখা যায় কিনা, সেটাও বেশ সন্দেহের একটা ব্যাপার। সাম্প্রতিক সময়ে আমাদের এবারের বিপিএল নিয়ে অব্যবস্থাপনার যে চিত্র ফুটে উঠেছিল, সাকিব আল হাসান মাশরাফিদের প্রকাশ্যে সমালোচনা করতে শোনা গেছে অব্যবস্থাপনার কারণে। বিপিএলে আমরা প্রথম রাউন্ডে যে প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলো, ভিআর প্রযুক্তি, সেগুলো ব্যবহার করতে পারিনি, সেগুলো নিয়ে নানা সমালোচনা হয়েছে। বিপিএল কখন হবে, কোন তারিখে হবে সেটা বিসিবি 1 বছর আগে থেকেই জানে, সুতরাং তারা কেন আগে থেকে এই কন্ট্রাক্টগুলো করলো না, সেই আলোচনাটা এবার ভারতের ক্ষেত্রেও বোধহয় কিছুটা এসে যাবে। কারণ ভারত এই যে নানা সিচুয়েশনের কারণে ম্যাচের তারিখ বদলাতে বাধ্য হচ্ছে, সেগুলো তো তাদের আগেই জানার কথা, কারণ
এটার সঙ্গে কোনো আন্তর্জাতিক সূত্র জড়িয়ে নেই, জড়িয়ে রয়েছে তাদের রাষ্ট্রীয় সাংস্কৃতিক ধর্মীয় উৎসবের ব্যাপার এবং নিরাপত্তার ব্যাপার। আমার মনে হয় যে ভারত এবং বিসিসিআই একটু বেশি অসচেতন হয়েই এই বিশ্বকাপের সূচিটা তৈরি করেছে, যেখানে নানা রকমের গড়মিল দেখা যাচ্ছে। এই কারণেই সর্বশেষ দাবি কলকাতার ইডেন গার্ডেন্সের 12 নভেম্বরের পাকিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচ সেই তারিখে হচ্ছে না, একদিন এগিয়ে সেটা 11 তারিখে হবে।